হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফিকুর। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যামেজিং 5টি ওয়েবসাইট। আশা করি এই ওয়েবসাইটগুলো আপনাদের খুব খুব খুবই কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক যে আমি কোন ওয়েবসাইটগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ফার্স্টে রয়েছে ninirti.com, ঠিক আছে। এই ওয়েবসাইটের কাজটা হলো, এখানে বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে, যেসব অ্যাপ আপনার দরকার হতে পারে, ঠিক আছে। অনেক সময় ধরেন আপনার অনেক অ্যাপের নাম মনে থাকলো না, ঠিক আছে, কিন্তু আপনার দরকার, তো আপনি এখান থেকে বিভিন্ন অ্যাপ পেয়ে যেতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার ক্রোম দরকার হবে, ঠিক আছে, পারফেক্ট ভার্সন এবং আপগ্রেড সব কিছুই আপনি এখানে পেয়ে যেতে পারবেন। অনেক সময় কিন্তু আপগ্রেডটা নেটে খুঁজে খুঁজে অনেক দেরি হয়, কিন্তু আপনি এখানে আসলে পারফেক্ট যেই আপগ্রেড, ধরেন আপনার ক্রোম দরকার হবে তো আপনি ক্রোমে ক্লিক করলেন, স্কাইপ দরকার হবে স্কাইপ, এরকম যা যে যেগুলো দরকার হবে আপনার অ্যাপ, আপনি এগুলো ক্লিক করে জাস্ট গেট ইওর নিনিটি এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে ভিতরে। এছাড়া আপনি এখানে, ঠিক আছে, তো আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে। ওকে, দেন নেক্সট। তো এই ওয়েবসাইটটার বিশেষত্ব কি, এই ওয়েবসাইটটা আসলে দেখা যাবে যে কোন দেশ কোন দেশকে হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাট, আর আপনি এই এখানে এসে কার্চার দিয়ে যে দেশের উপরে নিয়মের উপরে নিয়ে যাবেন সেই দেশের হ্যাকিং এবং সব ডিটেলস, এই পাশে আইপি অ্যাড্রেস, অ্যাটাক, ঠিক আছে, সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি স্ক্রল ঘুরিয়ে সব কিছু দেখতে পারেন। বাবা, বাংলাদেশ থেকেও একটা হ্যাকিং সাইট অন রয়েছে, যে আমাদের বাংলাদেশ থেকেও এখন এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে ইউএসএ থেকে হ্যাকিংটা বেশি চলছে। ওকে, তো আপনারা এটাও ঘুরে আসতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে সব কয়টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। তো নেক্সটে কী রয়েছে, ওয়েবসাইটটার নাম হলো easytyper.com। তো easytyper.com লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস আসবে, তারপর এই যে এখানে ক্লিক করে আপনি কী নিয়ে যে কোনো কিছু খুব সহজে আপনি লিখতে পারবেন। কিন্তু না, আপনার ইংলিশ জানার দরকার হবে না। ধরেন আপনি লায়ন সম্পর্কে জানতে চান, লায়ন লিখে এইখানে যে যে আইকনটা, এই আইকনে ক্লিক করতে হবে, এমন একটি ইন্টারফেস আসবে, তারপরে আপনি কিবোর্ডে যে কোনো কিছু, যে কোনো কি আপনি চেপে ধরে রাখেন বা অন্য কোনো কি চাপেন বা যে কোনো একটা কি চেপে ধরে রাখেন, অটোমেটিকই লায়ন নিয়ে ও ডিসক্রিপশন লিখে দেবে, ঠিক আছে। খুবই দরকারি একটি ওয়েবসাইট কিন্তু এখানে, আপনার তেমন একটা ইংলিশ জানার কোনো দরকার নেই, আপনি জাস্ট কিবোর্ডে চেপে ধরে রাখবেন যে কোনো কি, অটোমেটিক লেখা চলে আসবে। এছাড়া এখানে উপরেও কিছু অপশন রয়েছে, এগুলো ইউজ করে আপনি প্রায় মানে মাইক্রোসফট ওয়ার্ডের যা এসব কাজ হয় ঠিক সেসব কাজই কিছুটা এখানেও রয়েছে, ঠিক আছে। ওকে, দেন পরের ওয়েবসাইটটি রয়েছে alternative2.net। এটা একটি ইনফরমেশন বা নেটওয়ার্ক ভিত্তিক ওয়েবসাইট। ওকে, তো অল্টারনেটিভ কি, ধরেন আপনি অ্যাডোবি ফটোশপ ইউজ করেন বা ধরেন আপনি গুগল ক্রোম, ঠিক আছে, গুগল ক্রোম আমরা এখানে এখানে লিখে ফাইন্ড অ্যাপে ক্লিক করলাম। ওকে, ফাইন্ড অ্যাপে ক্লিক করার পর কী হবে, এই গুগল ক্রোমে অল্টারনেটিভ যে যে অ্যাপ রয়েছে সবগুলো চলে আসবে। তো দেখেন গুগল ক্রোমে অল্টারনেটিভ কী রয়েছে, মজিলা ফায়ারফক্স আছে, তারপরে এই যে একটা ব্রাউজার কি ভিভালিডি ব্রাউজার, প্রথম শুনলাম আমি এই ব্রাউজারটার নাম। ওকে, ওপিরা আছে, ক্রোমিয়াম আছে,
টর ব্রাউজার আছে, ঠিক আছে, ব্রাভি। ওয়াও, কত রকমের ব্রাউজার রয়েছে এর অল্টারনেটিভ, ঠিক আছে, অল্টারনেটিভ রয়েছে 144টা ব্রাউজার রয়েছে। ওকে, তো এইভাবে আপনারা অল্টারনেটিভ যে কোনো ব্রাউজার বা যে কোনো অ্যাপ আপনারা এখান থেকে পেয়ে যেতে পারবেন ওয়েবসাইট থেকে। তো আমাদের চারটি ওয়েবসাইট গেল, এখন পরের ওয়েবসাইটটি রয়েছে codeacademy.com। ওকে, তো এই ওয়েবসাইটটার কাজ কি, এই ওয়েবসাইটটা আপনাকে কোডিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে। ধরেন আপনি কোনো ডিজাইনের কোডিং, মানে ওয়েবসাইটের কোডিং ভুলে গিয়েছেন বা কোনো কোডিংয়ে প্রবলেম হচ্ছে, আপনি এখান থেকে হেল্প নিয়ে আপনি সেটা সলভ করতে পারেন, মানে কোডিং জাতীয় যে কোনো সমস্যার জন্য। এটা মেইনলি আপনার ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার যারা তাদের জন্য বেশি দরকারি হবে এটা। তো আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন। দেন নেক্সটে আরেকটা ওয়েবসাইট রয়েছে, একটাও খুবই দরকারি, অবশ্য এই জাতীয় ওয়েবসাইট থেকে মানুষ বেশি দূরে থাকে, আর আমরা বাঙালিরা মেবি একটু বেশি দূরে থাকবো, জাস্ট কিডিং। ওকে, তো ওয়েবসাইটটার নাম কি, openlibrary.org। এই ওয়েবসাইটটার বিশেষত্ব হলো কি, এখানে প্রায় সব রকমের আপনি বই পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি ফ্রিলি এখান থেকে বই পড়তে পারেন। তো যারা বইয়ের পোকা আছেন তারা কিন্তু এক্ষুনি সার্চ দিয়ে ওয়েবসাইটে চলে যান, যে পড়া শুরু করে দেন। ওকে, তো এই ছিল আজকের আমার, আমি 6টা ওয়েবসাইট নিয়ে কিছু ধারণা। তো এগুলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিব, আর যদি আপনাদের নেক্সট এপিসোডে আরও ভালো ভালো ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে একটা লাল বাটন দেখতে পাবেন, এমন একটা গুঁতা মেরে দিবেন। ওকে, আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও এই ওয়েবসাইটগুলো সম্পর্কে ইনফরমেশন পেতে পারে। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।